আমাদের এখন যে পর্বটা সেটা আসলে স্মৃতি হিসেবে রেখে দাও বেঁচে গেলে ঠিক আছে এখন অনেক জেলা থেকে আসছো অনেক জায়গা থেকে আসছো মাগুরা জেলার মোহাম্মদপুর থানা থেকে এসেছি কেমন লাগলো ভালো কিছু করার জন্য এই শব্দ নিয়েই তো আসছে অনেক দূর থেকে ভালো কিছু শব্দ নিয়ে আমি আসছি আসলে এই যে প্রস্তুতি নিলে এক মাস এই প্রস্তুতি নিয়ে কি তুমি আসলে মন থেকে বলো ভালো লাগছে কাজে লাগাইতে পারো সাব্বির বাবা একজন রিটায়ার্ড আর্মি তো যাই হোক তোর বাবার যেমন শব্দ সাব্বিরেরও তেমনি শব্দ যে সাব্বির ওর বাবার মতো একজন দেশ সেবা সৈনিক হতে চায় সবাই দোয়া করবো সাব্বিরের জন্য সবাই সবার জন্য দোয়া করবো থ্যাংক ইউ ভেরি মাচ সিট ডাউন এরপরে আরেকজনের কাছে আচ্ছা কোন বাহিনীর জন্য সেনানো বিমান বাহিনীর জন্য কেমন লাগলো স্যার অনেক ভালো তোমার স্বপ্ন যাতে ইনশাআল্লাহ পূরণ হয় তুমি কোন জেলা থেকে আসছো অনেকদিন মনে রাখবো এবং মনেও থাকবে হাসান যে উদ্দেশ্যে আসছিল উদ্দেশ্য পূরণের জন্য তোমার যে প্রস্তুতি পাইছো প্রস্তুতিতে কতটুকু কাজে লাগাতে পারবো যত বেশি নেবে সে তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে যারা নতুন তাদের উদ্দেশ্যে কিছু বলো তো ঠিক আছে ওকে বাইরে ভাই আব্দুল রহিম তুমি কোন বাইরের জন্য আসলা
সেনা নৌ বিমান বাহিনীর জন্য। কোন জেলা? কক্সবাজার জেলা। কক্সবাজার জেলা থেকে আসছে। তো এই যে এক মাসে যে প্রিপারেশন নিলাম আমার কাছ থেকে আমাদের কোচিং সেন্টারে ট্রেনিং সেন্টারে, তুমি কতটুকু আশাবাদী যে তুমি এখন ভালো করতে পারবা? ইনশাআল্লাহ আমি এবারে সেকেন্ড প্রথম মাঠে। আমাদের উদ্দেশ্যে যদি কিছু বলো। যদি আপনারা রংপুর ট্রেনিং সেন্টারে আসেন সেনা নৌ বিমান বাহিনীর জন্য, আসলে আমি প্রথম আসলাম, প্রথমে যেদিন আসলাম আমি বুঝতে পারতাম না ইভেন্ট সম্পর্কে। এখানে এক মাস কোচিং করার পর স্যার আমাদেরকে অনেক কিছু শিখাইছে, অনেক পরীক্ষা নিছে। ইনশাআল্লাহ এবারে আমি প্রথমবারে চাকরি করব। আপনারা বাংলাদেশের যে কোনো বিভাগ থেকে, যে কোনো জেলা থেকে নির্দ্বিধায় রংপুর ট্রেনিং সেন্টারে আসতে পারেন। মানে আসলে তো থ্যাংক ইউ ভেরি মাচ, আসলে তো ভালো করবে নাকি? যে কেউ আসতে পারে প্রস্তুতির জন্য। আচ্ছা তুমি যখন আসছিলে প্রস্তুতির জন্য স্বপ্ন নিয়ে, এখন ওই স্বপ্ন কতটুকু পূরণের কাছাকাছি গেছে? আশাবাদী? আচ্ছা দেখ, আত্মবিশ্বাস থাকা ভালো, এই আত্মবিশ্বাসটাকে নিয়েই চলে সামনে যেতে হবে। খাদিমুল কোন জেলায় বাসা তোমার? দিনাজপুর জেলা থেকে। খাদিমুল ঠিক আছে স্যার, কোন জেলায় জেলা থেকে? ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে। কোন বাহিনীর জন্য? সেনা নৌ বিমান। ঠিক আছে, যেটা সত্য সেটা সবাই জানবে, যেটা মিথ্যা সেটা কেউ জানবে না। দোয়া থাকলো ইনশাল্লাহ ইমানের জন্য। ঠিক আছে তো? না আচ্ছা, ইসমাইল সব থেকে আমার স্নেহ ভাজন ছাত্র, আর ইসমাইলকে সব থেকে বেশি পছন্দ করতাম, কারণ প্রতি ব্যাচেই ভালো ছাত্র থাকে, কিছু দুর্বল ছাত্র থাকে, এটাই স্বাভাবিক। আর ইসমাইল সবসময় চেষ্টা করতো পরীক্ষায় কীভাবে ফার্স্ট সেকেন্ড হওয়া যেত। তো আমাদের এখানে মেইন দুজন কম্পিটিটর ছিল ইসমাইল এবং হচ্ছিল শামসুল, এরা দুজন কম্পিটিশন করতো যে কে ফার্স্ট হবে, ঠিক কিনা। তো যাই হোক, ইসমাইল কেমন লাগলো? ভালো লাগলো স্যার, আলহামদুলিল্লাহ। আসলে এক মাসের যে প্রস্তুতি নিলা তুমি, তো আত্মবিশ্বাস নেই? জি স্যার, অনেক আত্মবিশ্বাস। কোন জেলা থেকে আসছিলে? দিনাজপুর জেলা থেকে। স্বপ্ন কি, কোন বাহিনীতে চাকরি করতে চাও? স্বপ্ন স্যার সেনাবাহিনী এবং বিমান বাহিনী, এগুলোর মধ্যে স্যার একটাতে। দুইটার মধ্যে একটাতে, ইনশাল্লাহ পূরণ হবে। দোয়া থাকলো। আচ্ছা এখন হচ্ছিল আসবো শামসুলের কাছে, শামসুল যশোর থেকে আসছে। আচ্ছা শামসুল বলো। আমার নাম মোহাম্মদ শামসুল আলম, আমি যশোর জেলা থেকে আসছি। কেমন লাগলো? খুব ভালো স্যার। প্রস্তুতি নিয়ে কি একটা তো মনে সাহস বাড়ছে? শরীরের শক্তি কি বাড়ছে? মেধার শক্তি বাড়ছে? তারপর আত্মবিশ্বাসের শক্তি বাড়ছে? এই শক্তি যদি বাড়ে নিজ যোগ্যতায় ইনশাআল্লাহ চাকরি নিয়ে আসবো। বসো, দোয়া থাকলো। তো পাঁচজন, তো পাঁচজন সিলেট থেকে আসছে, কুমিল্লা থেকে আসছে। কুমিল্লা থেকে আমি আসছি। কোন বাহিনীর জন্য প্রস্তুতি নিলাম? তা সেনাবাহিনীর জন্য। কেমন লাগলো? স্যার আলহামদুলিল্লাহ অনেক শিখতে পারছি স্যার এক মাসে। খুবই নরম সরম মানুষ, হ্যাঁ মানে খুবই ভদ্র ছেলে আর কি। দোয়া থাকলো ইনশাল্লাহ তোমার জন্য। বসো সেটা। স্যার মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম, আমি কর্ণ জেলা থেকে। একটু ক্যামেরা দিকে তাকাবার, ঠিক আছে? জি স্যার। ওকে, কারণ আমাদেরকে তো দেখবো অনেক। জি স্যার, আমিও দেখবো, অনেকে দেখবো। জি স্যার। তো রাকিবুল প্রস্তুতি নিয়ে কেমন লাগলো? জি স্যার অনেক ভালো। যে কেউ আসতে পারে? জি স্যার। কোন বাহিনীতে যেতে চাও? স্যার বাংলাদেশ সেনাবাহিনী। কোচিং করে কেমন লাগলো? জি স্যার অনেক ভালো। আগে কিছু, প্রথমে যখন আসছি কিছু শিখতে পারিনি আগে, কিন্তু এখন এখানে এসে এক মাসে যে কোর্স করলাম এতে অনেক কিছু শিখতে পারছি। এখন ইনশাআল্লাহ আশা করি যে আত্মবিশ্বাস আছে যে আমি প্রথম মাঠে চাকরি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসল সিলেট থেকে আসছো না? জি স্যার। আচ্ছা কোন বাহিনীর জন্য? আসলে স্যার আমি আগে যে প্রথম আসছিলাম আমি জানতাম স্বপ্ন কি, মনে করতাম যে মানুষের ঘুমিয়ে থাকে সেটাই স্বপ্ন,
যেখানে আসার পর বুঝলাম যে স্বপ্ন মানুষ যে ঘুমাতে সেটা না, সামনে এঁকে যাওয়ার জন্য যেটা ইয়ে করার জন্য সেটা হচ্ছে স্বপ্ন, সেটা আমি এই কোচিং সেন্টার না আসলে বুঝতে পারতাম না। যাক, খুব মনোযোগ একটা কথা বলছে রাসেল, দোয়া থাকলে ইনশাল্লাহ যে সঠিক গাইডলাইন গুলো এখান থেকে মেনে গেছো সেটা যাতে তোমরা পূরণ করতে পারো, ঠিক আছে।